গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মকটেল মেমোরি। আর আমি আজকে অ্যাজ ইউজুয়াল অনেক বেলাতে উঠেছিলাম, তো উঠে দেখছি, এবার আমি উঠে ব্রাশ করতে গেছি, ফ্রেশ হতে গেছি, তো দেখছি মা নেই, মানে মা রান্নাঘরে নেই আর হচ্ছে এই ঘরটাতেও নেই। আমি বলি দেখি কোথায়, তুই দেখি মা শুয়ে আছে। তো আমি মাকে বলি কী হয়েছে তোমার, বলছে দাঁতে আবার পেন হচ্ছে। তো আমার মায়ের এরকম আছে যে দুদিন ছাড়া ছাড়াই দাঁতে পেন হয়, তো আমার ভাইয়েরও প্রবলেম দাঁতে, মায়েরও প্রবলেম। তো মাকে বললাম মা ওষুধ খাও, মা বলছে ওষুধ তো নেই, শেষ হয়ে গেছে। তো আমি বললাম এনে দেবো, মা বলে তাহলে যা গিয়ে এনে দে। তো এখন আমি ওষুধ আনতে যাচ্ছি, যাবো আর কি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে এবার আমি ওষুধটা নিয়ে আসবো, নিয়ে এসে আজকে অনেকগুলো কাজ আছে করতে হবে। তো আজকে আবার ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল আসবে, আমি অর্ডার দিয়েছিলাম, তো তোমার সাথে সেটাও শেয়ার করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর এখন আমি রেডি হব, দিয়ে যাব ওষুধ আনতে, আর মায়ের দাঁতের যন্ত্রণার ওষুধগুলো নেব, নিয়ে আসবো, দিয়ে এসে পার্সেলগুলো দেখব কখন আসে। ফ্লিপকার্টের লোকটা ফোন করেছিল যে যে ডেলিভারি দিতে আসে, যে একটা আঙ্কেল, তো দেখবো উনি এসে কখন আসবেন ফোন করে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো গাইজ, আমি একদম রেডি, আর স্কার্ফ মাস্ক সব নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে নেবো কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো যাবো ওষুধ দোকানে, ওষুধটা নেবো, চক করে আসবো কারণ এখনও অনেকগুলো কাজ বাকি আছে। তো আজকে আবার ফ্লিপকার্ট থেকে দুখানা ডেলিভারি আসবে, তো চলো আর তাড়াতাড়ি বেরোনো যাক। মা আসছি গো। হ্যাঁ, মাস্ক নিয়েছি, যাবো ওষুধটা নেবো, হঠাৎ করবো। তো ওষুধ ফুষুধ নেওয়া কমপ্লিট, ঠিক আছে, গেলাম আর এলাম আরামগুলো করে। মা খোলো, হাফ ওষুধ পেয়েছি, হাফ ওষুধ পাইনি, অর্ডার দিয়ে এসেছি, কাল পরশুর মধ্যে পেয়ে যাবো। ও মা, বলছি হাফ ওষুধ পেয়েছি, হাফ ওষুধ পাইনি, যেগুলো পাইনি সেগুলো সব অর্ডার দিয়ে এসেছি। বলেছি বাপি যখন আসবে তখন জিজ্ঞেস করে নিতে এসছে কিনা ওষুধগুলো। আমি বাড়ি এসে গেছি, আর তোমাদেরকে বলছিলাম না যে ফ্লিপকার্ট থেকে দুটো ডেলিভারি আসবে, চলে এসছে। এই যে ফ্লিপকার্ট থেকে দুটো এসছে জিনিস, তো এগুলো আমরা এখন দেখব, চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি। এই যে কি অর্ডার, এই দুটো জিনিস অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে, এটা আর এটা। চলো এবার দেখবো যে কী কী আছে এর মধ্যে। ফ্লিপকার্ট থেকে এসেছিলো, সেগুলো বিছানায় তুলেছি বলে মা প্রচণ্ড চেঁচাচ্ছে। চলো আমরা টি টেবিলে যাই, গিয়ে সেখানে খুলবো। এ দেখো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, খুলে দেখছি এরকম। এটা মেইনলি কাজু আছে, কিন্তু দেখো সাইডে ইঁদুরে খাওয়া। তো কাজুর প্যাকেট, এটা অর্ডার দেওয়া হয়েছিল 1 কেজি কাজু, বাট এ দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে। আর আমার সন্দেহ হলো কারণ দুটো, মানে এই প্রোডাক্টটা দুটো র্যাপারে দিয়েছে, তো মেইনলি দুটো র্যাপারে দেয় না, এটার মধ্যে করে দিয়েছিল। তো এই প্রোডাক্টটা এখন আমরা রিটার্ন করব, আমরা এখনও প্যাকেটটা খুলিনি, বাট ফার্স্টেই দেখতে পাচ্ছি যে এরকম খাওয়া, তো এটা আর খুলবো না। দেখতে পাচ্ছ ভেতরে কাজু আছে, দেখানোর চেষ্টা করবো। দাঁড়া, এই দেখো কাজুর প্যাকেটটা পুরোটাই ফাটা।
এই দেখো ভেতরেও কাজু পড়ে আছে, এটা দেখেই আমার সন্দেহটা হলো। কারণ প্রথমত দুখানা প্যাকেটে দিয়েছিল, অ্যান্ড সেকেন্ডলি ভেতরে কাজুও পড়ে আছে। তো আমরা এখন প্যাকেটটা খুলবো না, তো প্যাকেটটা এখন আমরা খুলছি না, এই অবস্থাতেই রিটার্ন করব। সাধারণত ফ্লিপকার্ট কখনো এরকম হয় না বলো? কারণ আমাদের ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস নেওয়া হয়, কখনো হয়নি। আর এটাই হয়তো ফার্স্ট টাইম হয়েছে, এটা হয়তো ওদেরই মিস্টেক, মানে ওরা হয়তো খেয়াল করেনি। কারণ আমাদের ফ্লিপকার্ট থেকে প্রায় প্রতি সপ্তাহে প্রচুর 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 জিনিস আসে, প্রায় ড্রাই ফ্রুটস থেকে শুরু করে গ্রসারি, তারপর বিভিন্ন অনেক ধরনের জিনিস আসে ফ্লিপকার্ট থেকে। কিন্তু ফ্লিপকার্ট কখনো নেভার, এই ফার্স্ট টাইম আমাদের সাথে মানে এইরকম হলো যে একটা মানে বাজে প্রোডাক্ট এসছে, কিন্তু এর আগে কখনো ফ্লিপকার্টের থেকে কখনো খারাপ জিনিস আসেনি। আমাদের এখানে ফ্লিপকার্টের সার্ভিস যেরকম ভালো সেরকম মানে খুব তাড়াতাড়ি প্রোডাক্ট পাওয়া যায়, বাট কোনো কারণে হয়তো মিস্টেকলি এটা চলে এসছে। বাট যাই হোক, এটাকে আমরা রিটার্ন করবো, এটাকে আমরা খুলছি না, এই এই প্যাকেজ অবস্থাতেই রিটার্ন করবো। আর এদের মানে রিটার্ন পলিসিও খুব ভালো, এটা চাইলে তোমরা এক্সচেঞ্জও করো, মানে এটা এগেনস্টে অন্য একটা প্রোডাক্ট নিতে পারো, বা তোমরা রিফান্ডও করে নিতে পারো। রিফান্ড বলতে তুমি যেটা ক্যাশ দিয়েছো সেই ক্যাশটা ওরা তোমার ফ্লিপকার্টের ওয়ালেটে আছে, অথবা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলে সেটা তোমরা রিটার্ন করে দেয়। আর এদের ফেসিলিটি খুবই ভালো, মানে কোনো প্রবলেম হয় না। তো যেহেতু আমরা শপিং করি জানি, তো এটা কোনো ভুলবশত আর কি আনফর্চুনেটলি আজকে এটা হয়েছে, বাট এটা কখনো হয় না। তো যাই হোক, এ দেখো লিপটন একটা টি ব্যাগের অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে লিপটনের গ্রিন টি লেমন অ্যান্ড হানি, এটা 100 গ্রিন টি এর প্যাকেট আছে। আর এটার এমআরপি হচ্ছে 550 টাকা, কিন্তু এটা আমরা পেয়েছি 371 টাকা, মানে অনেকটাই ডিসকাউন্টে। তো আমি তোমরা যদি কিনতে চাও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পেলে দুখানা প্রোডাক্ট ছিল, বাট তার মধ্যে একটা একটু ড্যামেজ প্রোডাক্ট আছে, যার জন্য ওটা কোনো ব্যাপার না, ওটা রিটার্ন হয়ে যাবে। কারণ আমি আবার বলছি যে ফ্লিপকার্টের সার্ভিস খুব ভালো, আর আমাদের প্রচণ্ড মানে অনেক অনেক প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়, বাট কোনো দিনও এরকম হয়নি, ফার্স্ট টাইম এটা হলো। তো যাই হোক, এটা কোনো ব্যাপার নয়, এটা ওরা হচ্ছে রিটার্ন নিয়ে চলে যাবে, দিয়ে তোমার ক্যাশব্যাকও করে দেবে, বা তুমি যদি এটা এগেনস্টে অন্য কোনো ভালো প্রোডাক্ট চাও সেটাও দিয়ে দেবে। তো যাই হোক, দুখানা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী আমি অর্ডার দিয়েছিলাম। আর এরপর কিছু কিছু কাজ আছে, ছোটোখাটো কাজ করবো, আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো চলো আমি চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি চেঞ্জ করে নিয়েছি, আর এবার আমি স্নানে যাব, প্রচণ্ড গরম, আমার মানে একদম গা হাত পা চিচির করছে। তো যাই হোক, একটু আগে আমার ফোনে একটা ফোন এসছে, মানে ফ্লিপকার্ট থেকেই ফোনটা এসছে। প্রতিদিন আমাদের যে ডেলিভারি মানে বয় দিয়ে যান মানে ফ্লিপকার্ট থেকে, উনি আজকে আসেননি, তো উনি ফোনটা করেছিলেন কনফার্ম করার জন্য, কারণ উনি আজকে অন্য একজনকে দিয়ে পাঠিয়েছিলেন। তো আমি ওনাকে পুরো ব্যাপারটা বললাম, উনি ফোনটা এই জন্যই করেছিলেন যে কনফার্ম হওয়ার জন্য যে প্রোডাক্টটা আমার কাছে পৌঁছেছে কি না, তাহলে উনি ডেলিভারি স্ট্যাটাসটাকে আপডেট করবেন। তো আমি ওনাকে পুরো ব্যাপারটা বললাম, উনি আমাকে বললেন যে ম্যাডাম কোনো অসুবিধা নেই, আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিন। তো আমি বললাম যে দেখুন প্রোডাক্টটা তো নন রিটার্নেবল পলিসিতে আছে। তো উনি বললেন যে কোনো ব্যাপার নয়, আপনি কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করুন, আর আশা করি আপনার প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাবে, বা মানে রিপ্লেস হয়ে যাবে বা রিফান্ড হয়ে যাবে। তো ওনাকে আমি মানে উনি আমাকে বললেন, তো একটু বাদে বলছেন যে অ্যাক্টিভ করে দেবেন এই ডেলিভারি স্ট্যাটাসটা। তো যাই হোক, আমি প্রথমেই বলছিলাম যে ফ্লিপকার্টে কখনো এরকম করে না, কারণ আমাদের প্রচুর 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 জিনিস ফ্লিপকার্ট থেকে কেনা হয়, প্রায় প্রতি সপ্তাহে কেনা হয়। তো এই ফার্স্ট টাইম এরকম কোনো ড্যামেজ প্রোডাক্ট ওটা কোনো ভুলবশতই হয়েছে। তো যাই হোক, আমি এখন স্নান করতে যাবো, স্নান টান করে লাঞ্চ টান করে যে ততক্ষণে আশা করি ডেলিভারি স্ট্যাটাস আমার অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আমি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারের সাথে ফোন করে দেখবো বা কনভারসেশন করে দেখবো যে কী কী করা যায়। তো চলো আমি স্নান টান করে আসছি, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো আমার মায়ের রান্না বান্নাও কমপ্লিট একদম, মাঝে কী কী মেনু গো? আলু বড়ি তরকারি ডাল টাল সব করেছে আমার খুব ভালো। তো চলো আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, কারণ আমার দেখেই খিদে পেয়ে গেলো। আসলে আজ শুক্রবার, তো ওই জন্য আমাদের শুক্রবার হচ্ছে বাড়িতে মাছ মাংস ডিম এসব কিছু খায় না, কী সব সন্তোষীময় বারবার আছে যায় না। তো যাই হোক, আর আলু বড়ির তরকারি আমার দারুণ লাগে। তো চলো 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 আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, আমার দেখেই খিদে পেয়ে গেলো।
স্নান আমরা কমপ্লিট আর মা মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে মা লাঞ্চ পাচ্ছে তো চলো এবার আমরা লাঞ্চ করব এই দেখো আমাদের লাঞ্চ রেডি ও মা পেপেটা তোলো না না তুমি তোলো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার মা এখনো খাচ্ছে আমার খেতে একটু দেরি হয় সো গাইজ আমি আমার লাঞ্চ তো ডান তোমরা দেখলি আর একটু আগেই আমি আবার কন্ট্যাক্ট করেছিলাম ফ্লিপকার্ট মানে ফ্লিপকার্টে যিনি দিতে এসেছিলেন ওনার সাথে যে আমার এখনও ডেলিভারি যে কনফার্ম স্টেটাসটা এখনও ফোনে আসেনি তো উনি বললেন ম্যাডাম আজকে 24 আওয়ার্সের মধ্যে আপনি ডেলিভারি স্টেটাস পেয়ে যাবেন তো আমি বললাম তাহলে আমি কন্ট্রাক্ট কখন করবো বললো যে দেখুন ম্যাডাম যতক্ষণ না ডেলিভারি স্ট্যাটাস পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনি কন্ট্রাক্ট করলেও ওনারা কিছু করতে পারবেন না কাস্টমার কেয়ার থেকে কারণ কনফার্মেশন পাওয়ার পরই কোনো স্টেপ নিতে পারবে তো উনি নিজেই বললেন যে আপনি আজকের 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি স্ট্যাটাস পেয়ে যাবেন আপনার বেটার হবে কালকে কন্ট্রাক্ট করার তো আমি কালকেই কন্ট্রাক্ট করবো আর আমি এখনও নিজেই কনফিউজ যে কী হবে না কারণ আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তোমাদেরকে আগেও বলেছি যে ওটা নন রিটার্নেবল পলিসিতে ছিল কারণ ওটা রিটার্ন করা যাবে না উনি বলছেন হ্যাঁ রিটার্ন হয়ে যাবে বাট তাও যতক্ষণ না রিটার্ন হচ্ছে নিজেরই একটা কীরকম লাগছে রিটার্ন না হওয়াটাই স্বাভাবিক কারণ ওদের পলিসিতে আছে বাট তাও যেহেতু ড্যামেজ প্রোডাক্ট পেয়েছি তো আমি নিজেও জানি না কী হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর এই ইস্যুটা আই হোপ মানে কালকে যদি আমি আবার ভিডিও বানাই তো এই ইস্যুটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো এরকম আমি যেরকম প্রবলেমে পড়েছি তোমরাও পড়তে পারো তো আমি কীভাবে শর্ট আউট করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে জানিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না নোটিফিকেশনের জন্য এটা ইম্পর্টেন্ট আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে সেফ স্টে টিউনড টাটা